তুই যখন বললি তাহলে হয়েই যাক। আমি আর দীপ্ত, দীপ্ত তাকিয়ে এদিক তাকাও, আমরা আমরা পিকনিক করবো আজকে। এই যে আমরা প্ল্যান, হঠাৎ, হ্যাঁ সাডেন প্ল্যান, আমরা বাজার করেছি এই যে দেখতে পাচ্ছেন। বলে একটা কথা আছে বাংলায়, কথা আছে, ও সুন্দরের বিয়ে। হ্যাঁ তো বিয়ে আজকেই হয়েছে। আচ্ছা আজকেই হবে বিয়ে। এখন আমরা টমেটো, ক্যাপসিকাম আর গাজর কিনবো, তারপরে চিকেন কিনবো রুদ্রপুর থেকে, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। আজকে বৃষ্টি হয়েছে, ওই জন্য লোকজন বাড়ি বসে এনজয় করছে, বাজারে আসছে না। তো আমাদের প্ল্যানিংটা সন্ধ্যাবেলা হয়েছিল, চিকেন কষা অ্যান্ড ফ্রাইড রাইস। তো সঙ্গে সঙ্গে আমি আর দীপ্তা হাবড়া চলে যাই বাজার করার জন্য। এখন মার্কেটে এসে সবজি বাজারটা করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমরা সেখান থেকে চলে আসলাম কাশীপুর। মার্কেট কমপ্লিট, লেটস গো। চলতে আমরা উঠিয়ে নিয়েছি বাজার, এবার এখন শ্রীনগর গেটে আটকে পড়েছি, আর 10 সেকেন্ড আগে আসলে আমাদের খুলে যেত। আমাদের দীপ্ত দাদা, এ তাড়াতাড়ি আসছি আমরা। আমাদের মিস রিয়া চলে এসেছে, উঠে পড়ো তাড়াতাড়ি, আমাদের বেরোতে হবে। আমাদের আমাদের সমস্ত সবজি এখানে, এখন আমরা এগুলোকে জবাই করব। আমাদের মিশ্রিয়া কাজ স্টার্ট করে দিয়েছে, এখানে সব কাটাকাটি হচ্ছে। এই যে মাস্টার শেফ, এই যে সগুনা আর ও সলিড, এটা কি, এই যে আমাদের সুদীপটা আর রিয়া আমাদের জন্য স্ন্যাক্স নিয়ে এসছে, এখন এটা ফ্রাই করা হবে। না আমি সব খাবো, আর ওই যে কাটাকা এসছে, বিনসটা আমি কেটেছি, এটা একটু বড় রয়েছে, যাই হোক। আর এখানে কাজ বাজ চলছে। এ ওদিকে কি হচ্ছে দেখি হালকা করে, কষা মাংস টেস্ট করে প্রশান্তর এতটাই ভালো লেগেছে যে সে নাচতে শুরু করেছে। বা এটা তো ভাইব্রেশন মোর ড্যান্স। এবার আমাদের মিশ্রিয়াও ট্রাই করলো, সেও আনন্দে ইয়াম ইয়াম করছে এবং সেও নাচা স্টার্ট করলো। বা দীপ্ত, তোর বিয়ের ক্রাইটেরিয়া কি? কাদের জন্য, তোদের জন্য না আমাদের জন্য? আচ্ছা হ্যাঁ,
দীপ্ত, এই তুমি একা একা আগে বসে পড়ো, এগুলো কিন্তু ঠিক নয়। কিছু বলতে চাও তুমি? না না, বলতে চাই যে বলো গুরুজনদের আগে বসতে দাও। আচ্ছা আমাদের খাবার দেখে লোভ লাগবে। খুব ভালো হয়েছে। Oh.